এটা কি এর বস্তা? ওমর খোদা, এই পিচ্ছিগুলো আকাশ থেকে টপাস করে পড়ছে। ও ল্যারি, বোঝো, শত্রুপক্ষ মগরে আক্রমণ করছে। শত্রুপক্ষ এখন আমগো থেকে 69 মিটার দূরে আছে। মনে আছে তো করে সকালে একটা কাম দিছিলাম আর তোরা পইরা পইরা ঘুমাইতেছস, অলসের দল। আপনি কারে অলস করছেন তো করে? তাইলে আজকে বাগানে সব ঘাস কাটবে কে? ও আচ্ছা, তুই কাটবি? ও মনু, তোমার আমি কখন কইলাম বাগানের সব ঘাস আমি কাটমু? তুমি বালি বাইজে মুড়ি খাও। মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। হ্যাঁ ময়, তুই বুঝতে পারছস? ও মোর গার, এখন কেমন লাগতেছে? অত্যন্ত চমৎকার। চুপচাপ কামাই লাগে মাথা মোটা। ও মা, মেশিনের সমস্যা কি? এটা এমন করে কে? হ্যাঁ বুদ্ধি পাইছি। তুমি আগে কইবা না, আমারটা কই? তরে দুইটা দিলে কেমন হয় মাথা মোটা? খুবই ভালো হয় মো। ওই কার্লি, তুই ঝগড়া করিস না। দেখ ইয়ান একটা লোহার ডান্ডি আছে, এটা কানের মধ্যে ঢুকাই একটা গুলি দিলে সব ক্রিম বাইরে আইব। এই লো কার্লি, ধর। এ মাথা মোটার দল, সিস্টার মাথা তাড়াতাড়ি হানি ডাল। আমি তোরে আগেই কইছিলাম মো, পানিতে প্রচুর আয়রন। কার্লি দেখ, ওই বুইরা বেটা সিস্টার গুলাকে কি করতেছে? শালার বুইরা। ওই পকত, ওই পকত। এই লো সুপারম্যান পাঁচ। মুই বেটার উপর শুয়ে পড়লাম, বলছো তোমরা গোনো? 1 2 3 4 5 6। হাই মোর খোদা, তোরা কি করতেছস? ইনি আমগো এতিমখানার নতুন মালিক। শালা বলদের দল, মোরা আন্তরিক ভাবে দুঃখিত বুইরা ভাটা। শোনো সবাই, সময় মতো এতিমখানার ফান্ডের টাকা পরিশোধ করতে না পারায় এই মাসের শেষের দিকে আমাদের এতিমখানাটি বন্ধ হয়ে যাবে। এই বাচ্চাগুলোর কি হবে তাহলে? আমাদের কি কিছুই করার নাই? তো মোরা এতিমখানা বাঁচাইতে কি করতে পারি? প্রচুর টাকা লাগবো। কত টিহা লাগবো? 8,30,000 টাকা। তো এইটা কয়দিনের মধ্যে লাগবো? 30 দিন। আচ্ছা এইটা আমরা পরিশোধ করে দিমু। 30 দিন অনেক মনে, বোঝো আমরা ম্যানেজ করে আলামু। আচ্ছা তাই, কেমনে কেমনে? যে কোনো মূল্যে আমগো এই টাকা ম্যানেজ করতে হইব। দরকার হয় মাউন্ট এভারেস্ট উঠমু, বিমান সারা আকাশে উড়মু, ওরা ছাত্র লীগে যোগ দিমু। দল সাবধান হবে, সাবধান। দল উল্টা ঘুরবে, উল্টা ঘুর। ও মনু বলছো, তোমগো লাগে টাকা লইয়াই ফিরমু। খেলা হবে মামা, খেলা হবে মামা। সিট বেল, বেল ঠিকঠাক আছে? এই মাথা মোটা, তোরে না কইছি সামনের হ্যান্ডেলে দড়ি বানতে, তুই দড়ি কই বানছস? ও মন বলছো, সামনের হ্যান্ডেলে মুই নাগল ভাই না, এর লাগে পিছনের হ্যান্ডেলে বানছি। ও আচ্ছা আচ্ছা। তোর জলদি 8 লাখ ইনকাম করা যায় সেটা ভাব। ও ল্যারি বুদ্ধি পায় নাই মো, মাথা মোটার মির্গি বেরাম হইছে। আরে না, হালায় কোনো বুদ্ধি পাইছে? ও মন বুদ্ধি পাইছি কিন্তু ভেতরে আটকাই আছে, মাথার পিছনে একটা গুতা দাও। তো যা কইতে আসিলাম, সারাদিন ঘুমাই ঘুমাই কোনো কামকাজ না কইরা বিনা ইনভেস্টে মোরা 8,30,000 টাকা ইনকাম করতে পারি। কেমনে হেটা কো মাথা মোটা? ওই তো ঘুমাই ঘুমাই স্বপ্নে। ও ল্যারি, এটা মোরা কই আইলাম? নিউ মার্কেট না সদরঘাট? চুপ কর মাথা মোটা, কেমন জানি পুরা পুরা গন্ধ কইতেছে না? মনে আছে মাথা মোটার দল, কারা যেন কইছিল তারা নাকি আমগো থেকে হাজার গুণে ভালো চ্যানেল, আর আমরা নাকি কিসের সাথে কিসের তুলনা করি? এখন তারা কই? থাক ময়, আমরা তাদের নাম না বলি, সেদিন জবাব দিতে না পারলেও আজকে জবাব দিয়ে দিছি। আর আরেকটা কথা, অহংকার পতনের মূল। খেলা হবে মামা, আমার প্রবলেম রয়, একদম বইরা দিছি। হা কর মাথা মোটা, সইলাই। এ মাছগুলো পানির মধ্যে থেকে মরিয়ে যাচ্ছিল, তাই পুকুরিতে উঠে রোদি শুকাতে দিলাম, তাও ছটফট করতেছে। ও মই, মাছ এটা তো নড়াচড়া করে না। ভালো কেটা রোদ দূরে শুকা। বেচারা পানির মধ্যে ডুইবা গেছিল, পানি বনি খাই আর নড়বার পারতেছে না।
খুব ভালো সার্ভিস দিছস মাথা মোটা। আম নম 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 আম নম 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 মই আমরা এই 8 লাখ টাকা ম্যানেজ করব কেমনে, কোনো সম্ভাবনাই দেখতাছি না। সব মাথা মোটা মার্কে আইডিয়া এই ময়ের মাথা থেকেই বাইর হয়। শালা মাথা মোটা, আবার আমার মাথা মোটা কস। হ্যাঁ তুই মাথা মোটা, পিছে যা। না যামু না। থাম কালি থাম, মো সব দোষ তোর। মো তোরে কেডা সেদিন কইতে কইছিল 8 লাখ টাকা আমরা ম্যানেজ কইরা দিমু, দায়িত্ব যখন নিতে পারবি না তাইলে কইছস কেন? তোর জন্য আমরা সবাই ফাইসা গেছি। এতিমখানা বাঁচানোটা কি আমগো দায়িত্বের মধ্যে পড়ে না? এখন আমার চোখের সামনে থেকে দূর অকৃতজ্ঞের দল, তোকে চেহারা যেন আন্না দেখি। হ্যাঁ অদ্দা ফুচকা, অসাধারণ অসাধারণ অ্যাক্টিং, আপনাকেই তো খুঁজছে নোয়াখালী গট ট্যালেন্ট। হ্যাঁ কি কইতে চাচ্ছেন আপনারা? অভিনন্দন, এখন থেকে আপনি কাজ করবেন দেশের সব থেকে বড় রিয়ালিটি শো নোয়াখালী গট ট্যালেন্টে। ও ল্যারি দেহ টিভিতে বাতেন মিয়ার খবর হইতেছে, বরে গুনায়ের গুনাগুনা উপজেলায় ইফতারের আগে আলুর সব কে বেলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ও মোর খোদা তাল্লা। ও বাতেন বন্ধু শুনতে পাচ্ছ, জনপ্রিয় ক্রিকেটার ব্যান স্টক বলিছে রোজা রাখি আর না রাখি ইফতারি করে ফরজ। রোজা রাখি আর না রাখি ইফতারি করে ফরজ। ও মোর খোদা, ও ল্যারি এডা মুই কি দেখলাম মোর টিভিতে? কি কস মাদা মোটা সুন্দরী, তোমার লাগে গিফট লই আইছি। আমার জন্য? হ্যাঁ কইলাই দেখো না। ওই মই অনেক কষ্ট তোমারে খুঁজে পাই। কিরে মাথা মোটার দল, তোরাই এনে কই তেলি ম, তুই তখন মস্ত বড় সুপারস্টার। সুপারস্টার ওই আর সুপারস্টারের আব্বা ভাই ব্রাদাররে কি বলা যায়? তাইলে মো আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়া, বিয়াতে গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট বিরিয়ানি বোরহানি তেরানি চোরানি সব দিব। আগে কইবি না মাথা মোটার দল, এখন ইয়ানে খারা আছস? শুই নাই তো জিভে জল এসে গেল, শর্ট জলদি চল। চলে আমার কুত্তার গাড়ি হাওয়ার বেগে উইরা উইরা। কাকা কি আহাম্মক নাকি, দেখে শুনে দাঁতি বাড়ান না, হুদা এসে আমগরে গুতা দিলেন। এ ঝাড়ি ফেলা ঝাড়ি ফেলা, ঈদের জন্য নতুন কোটটা কিনেছিলাম ময়লা লেগে গেল। শোন মাদা মোটা, সবটি বেলুন তোর কাছে ধরাই দিয়ে গেলাম, ছোটখাটো পিসি বলবান পাইলে বেলুন দিস। ওই খুকি বেলুন লইবা? থ্যাংক ইউ কাকু। ময়া লেরি গেল কই, যাক আমি খাওয়া দাওয়া শুরু করি। সব রু আবজা আজকে মুই একাই খেয়ালাম, আর আমি একটু শুটকির বাতাটা খাই, একটু ফানি দে তো। হ্যাঁ রু আবজাটাও সুন্দর। ও ল্যারি শুটকির বাতাটা কেমন? নিজে খাইয়াই দেখ। আম্মা আমারে বাঁচাও। মাথা মোটা সবই বেলুন একটা রাতে ধরাই দিছস মই, ওই দেখ বেলুন ফাটানো বন্দুক। দাঁড়া খুকি তুমি চিন্তা করো না, মুই আয়া ফুরছি। মাথা কি সিঁড়ুরছে নাকি, এটা কি বাণিজ্য মেলা পাইছস? গুলি করলে তো গুলি মায়ের গায়েও লাগতে পারে শালা মাথা মোটা। বিয়াবাড়ির তো ফুঙ্গি মারি দিছস, এখন দেখ কোন দিক দিয়ে বাইরবি। ও মোর খোদা, দরজাটা ঠিক কইরা খুলে দিয়ে যাবা না, তাইলে তো আমি আর গুতাটা খাইতাম না। জলদি আয় শালা আতেলের ঘরে আতেল। আমাগো এতিমখানাটা আমরা বাঁচাতে পারলাম না। মোর কানে অহন বাচ্চা গো কলকল ধ্বনির আওয়াজ ভাইসাইতেছে। তোর কষ্টটা আমিও বুঝতে পারতেছি মাথা মোটা, খারা খারা মোর কানেও তো বাচ্চা গো খেলাধুলার আওয়াজ ভাইসাইতেছে। মই ওইদিকে দেখ। ও মোর খোদা, তোরা সবটি অহন বাচ্চা আছোস? কি রে তোরা এতদিন কইছিলি তো করে তো হারিকেন চালায়ও খুঁজা পাই নাই। আসলে মোরা টাকাটা ম্যানেজ করতে পারি নাই দেখে আসি নাই, মোরা অকৃতকার্য। মজা লইতাছস, দেখ কাম কর নতুন এতিমখানা। নতুন এতিমখানা কে দিছে এত টাকা? তুমি দিছো ম? ও ঠিকই বলেছে, টাকাটা তোমাদের পকেট থেকে এসেছে। মগো পকেট টিয়া, আমার কাছে তো 80 টাকাও নাই, 8 লাখ টাকা হইতে আইলো। নোয়াখালী গড ট্যালেন্টের সব এপিসোড ভাইরাল, তাই আমরা ঠিক করছি নোয়াখালী গড ট্যালেন্টের আগামী 6 সিজনের জন্য তোমগোর সাথে চুক্তি করব। আর এই যে এতিমখানাটা দেখতেছো, এটা তোমার 1 সিজনের ইনকাম, তাইলে রাজি থাকলে এখনই সাইন করো। আবার জিগায়। ও মই মোরে টিভিতে দেখাইবো, অহন মোরা কদিনের মধ্যে কোটিপতি হইয়া যাবো ম।
জীবনে মানুষ হইবি না।